হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমালম, রুমালমের পেজ থেকে। অনেক ইচ্ছে ছিল লাইভে যাওয়ার, অনেকবার লাইভে যাওয়ার পর লাইনটা বারবার কেটে গিয়েছে, তো ভাবলাম যে ভিডিওটাই করে রাখি ব্লগ হিসেবে। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু। তো প্রথমে আমি 1 কেজি এখানে গরুর মাংসের মতো নিয়েছি, আর একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দোকান থেকে এরকম কেটে দেয়, এরকম হাড় চর্বি সহ আমি গরুর মাংসটা নিয়েছি। আর আজকে লন্ডনের ওয়েদার বৃষ্টি, তো ভাবতেছি যে গরুর মাংস বা খিচুড়ি রান্না করব। তো আজকে রেসিপিটা শেয়ার করব গরুর মাংস দিয়ে আলু আমি কিভাবে রান্না করি। আশা করব পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রোমাল আমার পেয়েছে, তো আমি এখানে হাফ কাপে যেটা একটু বেশি তেল গরম করতে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন আমি গরম মশলা দিয়ে দিব। আমি এখানে 2টা তেজপাতা, 3 টুকরো মতো এলাচি, দারুচিনি, 1টা বড় এলাচ দিয়ে দিব, 1টা বড় ব্ল্যাক কার্ডামাম বা বড় এলাচ যেটা বলে ব্ল্যাক এলাচ, আর ছোট এলাচ দিব কয়েকটা। আমরা সেসুনিটা দিয়ে আসছি বাংলাদেশে, আর আমি একটু ফ্লেভারের জন্য এরকম একটা স্টারটা হাফ করে দিব। তো আমি অল্প একটু দিব, কারণ এটা ভেরি স্ট্রং ফ্লেভার। আর 4টা লবঙ্গ এই গরম মশলার ভিতরে, হালকা একটু গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ দিয়েছি, আমি একটু ঘন খেতে পছন্দ করি, তো খিচুড়ির সাথে একটু ঘন ঝুল হলে ভালো লাগে। একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি দিয়ে দিব। আমি 1.5 বড় সাইজের 2টা পেঁয়াজ, 1.5 পেঁয়াজ দিয়েছি। আমি ধরতে পারেন 1 কাপ বা 1.5 কাপের মতো হবে এই সাইজে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভালো করে ভেজে নিব। এটা লাল হতে থাকুক, তারপর আপনাদের সাথে আবার জয়েন হব। গরুর মাংসের জন্য কিন্তু পেঁয়াজটা বেশি লাল করার কোনো দরকার নেই, জাস্ট একটু সর্তে হলেই হয়ে যাবে, হালকা একটু নরম। তো আপনারা চাইলে ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্টও দিতে পারেন, বাট আমি বাজারে কিনা ফ্রোজেন জিঞ্জার গার্লিক পেস্ট 1 কেজিতে 2 কিউব দিব, যেহেতু এটা বেশিরভাগই পানি, তো 2 কিউব আনা। আর আমি এটাতে একটা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে যেটা হয় টেস্ট ভালো হয়, আর খেতে আরও বেশি ভালো লাগে, আর কালারটা স্পেশালি একটু লাল লাল সুন্দর একটা কালার আসে। যারা একটু মানে তরকারি কালার পছন্দ করেন তারা একটা করে টমেটো কেটে দিয়ে দিবেন। এইটাকে ভালো করে লিড দিয়ে দিব, এখন ঢেকে কষাতে থাকবো। আর এর ভিতরে আমি একটু গরম পানিটা অন করে নিচ্ছি কেটল থেকে, তো গরম পানিটা লাগবে একটু পর, তো আবার আপনাদের সাথে ফিরে আসতেছি। দেখেন এখন লিডটাকে ওপেন করে ভালো করে এখানে আমি মশলা দিয়ে দিব, 1.5 স্পুন সল্ট, লাইক দিস 1/2 স্পুনের মতো আমি হলুদ দিব, টারমারিক, দেন ধনিয়া পাউডার 1 স্পুনের মতো দিব,
জিরা পাউডার আমি স্পুন দিব এখানে দুই ধরনের চিলি আছে একটা রেড একটা ঝাল তো কাশ্মীরি চিলি পাউডার আমি লাইক হাফ স্পুনের মতো দিব কাশ্মীরি চিলি পাউডার আর ঝাল চিলি পাউডার দিব ওয়ান স্পুনের মতো আমি যতটুকু কাশুন সত্যি দিয়ে দিব এই তো স্পাইসি বেশি স্পাইসি লাগবে না লবণটা পরে আবার টেস্ট করে দিতে পারবো ভাবলে এক কেজিতে এক চামচ বা দেড় চামচের মতো দিলে হয় যেহেতু আলু দিব তো তার জন্য একটু বেশি ভালো করে মিক্স করে দিব একটু গরম পানি দিয়ে কষিয়ে দিব ভালো করে আবারও মুখ দিয়ে দিব দিয়ে কষাতে থাকবো 10-15 মিনিট আর এর ভিতরে আমি কিছু আলু দিব মানে আগে বলেছি আমি একটু আলু দিয়ে মাংস খেতে চাচ্ছিলাম তো এখানে আমি নতুন আলু নিয়েছি মিনি পটেটো যেটা বলে তো আমি এগুলো একটু পিল করে দিব এই গরুর মাংসটা আপনারা রুটি নান ব্রেড ভুনা খিচুড়ি সফট খিচুড়ি প্লেন রাইস পিলাও রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন আর খুব ইজি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ইজি অনেকে জানতে চান 1 কিলো ভিতরে কতটুকু মশলা দিব বা কতটুকু পেঁয়াজ দিব স্পেশালি যারা নতুন কাপল অথবা যারা ব্যাচেলার তো তাদের জন্য আশা করতেছি আমার এই ভিডিওটা আমি একটু ফ্যান ছেড়ে দিই ধাপ হয়ে যাবে আমি আলুগুলো ফুল করে নিই তারপর আপনার সাথে জয়েন হবে তো এই তো আমার আলুগুলো কেটে ফেলেছি আর এখন এগুলো আর কিছুই লাগবে না এটা ওয়াশ করে নিই এগুলো ওয়াশ করে মাংসটা এখন দেখবো যে কষানো হয়ে গেল কালার দেখো কত সুন্দর একটা কালার আসছে এখন আমি সলটা কি দেখুন মাংস টাংস গেলে একটু কষবে এরকম করে আপনার যতক্ষণ না পানি না শুকায় ততক্ষণ দেখবেন যে সব ভাইয়ারা বুঝেন না এই যে দেখেন পানিতে শুকিয়ে তেলটা বের হতে হবে এখন কিন্তু তেল বের হচ্ছে তো যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে তাহলে মাংসটা টেস্টটা খুব বেশি ভালো আসে খেতে সো এখন আবারও চেক করব কি অবস্থা এই যে দেখেন কিরকম তেল বের হয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিব পিসগুলো তো আমি আগেই দেখেছি একটু বড় বড় সাইজের পিস হবে মিডিয়াম আপনার চাইলে ছোট করতে পারেন বাট আমি সেটা আমার ভালো লাগে কারণ গরুর মাংস রান্না করার পর কিন্তু শিক হয় ছোট হয়ে যায় এইখানে 1 কেজি পরিমাণে বিট বা গরু যেটা বলেন এখানে 1 কেজি হাড় চর্বি মিশানো যে হাড় এই যে চর্বি এই যে সলিড মিট সব কিছু মিক্স করা আবারও ভালো করে মিক্স করে নিব গরুর মাংস হতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে 45 মিনিটে অনেকে বলে কুক হয়ে যায় আসলে 45 মিনিটে আমার মনে হয় না কুক হয় আমার গরুর মাংস ওটা বেবি মানে গরু হলে হয় বা নর্মালি তো এইসব গরু একটু বড় সাইজেরই থাকে তো সিদ্ধ হতে সময় লাগে তো পুরো প্রসেসিংটা আপনার 1 আওয়ার ধরে নেন যে 1 আওয়ার
10-15 মিনিটের মতো মানে সময়টা আপনাদের লাগে। তো এখন আবার ভালো করে কষিয়ে দিব, মানে কষাতে দিয়ে দিব, আরো এখানে আরো আমি 10 মিনিট পর আপনাদের সাথে জয়েন হয়ে দেখব কি অবস্থা। চলুন মাংসটা একটু এখন মানে দেখে নেই, 10 মিনিট হয়ে গিয়েছে, কিরকম পানি উঠেছে দেখেন, অনেক পানি উঠেছে, অনেক পানি উঠেছে, সেরকম পানি উঠেছে। আরো 10 মিনিট রান্না করব, তো কুক হতে থাকুক আরো 10 মিনিট, তারপর আবার আসতেছি। চলুন দেখি, এই যে দেখেন মাংস একদম কষিয়ে চলে এসেছে, তেল বের হয়ে গিয়েছে, আর এর ভিতরে কিন্তু কিছু পাখি কুক হয়ে গেছে, দেখেন কত সুন্দর গ্রেভি বের হয়েছে। আপনার চাইলে এই অংশ আপনারা রাখতে পারেন, যেহেতু আমি আলু দিয়ে খাবো তো তার জন্য আমি এখানে আলু ওয়াশ করে রেখেছি, তারপর একটা আলু দিয়ে দিব। এখন আমি একবারে ভালো করে পানি দিয়ে দিব, যে ঝুলটা আমি রাখতে চাচ্ছি সেই ঝুলটা পরিমাণ করে আমি আগে গরম পানি করে রেখেছি কেটলে, তো ওই পানিটা দিয়ে দিব। যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে একদম সুন্দর একটা কারি রেডি হয়ে যাবে। এখন ঢেকে দিব এবং 10 মিনিট আরো ওয়েট করব। এই যে দেখেন 10 মিনিট পর কি অবস্থা, এই যে এখন সুন্দরভাবে আবার একটু মিক্স করে দিব পানিটা, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন লিড দিয়ে আবারও ডেকে বসিয়ে দিয়ে 10 মিনিট। তো আরেকবার খুলে দেখি কি অবস্থা, এখানে অনেক পানি শুকিয়ে গিয়েছে, আলুটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ওয়েট করবো, তেলটা জাস্ট বের হয়ে যাচ্ছে, তেলটা বের হওয়া পর্যন্ত, আর এর ভিতরে আলুও সিদ্ধ হয়ে যাবে। যে কোনো আলু তো বেশি সময় লাগবে না, আর এই আলুটা একটু ক্রাঞ্চি টাইপেরই থাকে, খেতে বেশি ভালো লাগে, শক্ত শক্ত থাকে, আলুটা বেশি গলে যায় না। সো এখন ফাইনালি চেক করব, আমার মনে হয় একদম পারফেক্ট ঝুল। সো যে যেটাই বলো না কেন, পারফেক্টভাবে হয়ে গিয়েছে, লুকে দিস কালার, আমি এরকমই চাচ্ছিলাম। আর আলুটা সিদ্ধ একদম দেখছেন, আলুটা জাস্ট ভেঙে গিয়েছে, তো এই তো রেডি হয়ে গেল, একদম ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট একটা জিনিস বাকি আছে, এটা এখন একটু দিয়ে নিই, সেটা হলো গরমটা হলো জিরার ফাঁকি, তো এরকম ভাজা জিরা আপনারা হাতে করে রেখে দেবেন, জিরাটা ভেজে জাস্ট একটু ব্ল্যান্ড করে নেবেন। তো এখান থেকে আমি স্পুন থেকে একটু কম দিয়ে দিচ্ছি, এটা অনেক স্ট্রং একটা ফ্লেভার, আর এটা গরুর মাংসটা আরও বেশি অ্যারোমা দেয়, আরও বেশি খেতে ভালো লাগে, আর অনেক সুন্দর স্মেল আসে। তো অবশ্যই চেষ্টা করবেন রান্নার একদম লাস্টে দিয়ে চুলাটা অফ করে এই জিরার ফাঁকিটা দিয়ে দিবেন, দিয়ে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো আমি জিরা ফাঁকি দিয়েছি, আর রেডি হয়ে গেল পারফেক্ট গরুর মাংস। এরকম ঘন গ্রেভি চান তাহলে বেশি করে পেঁয়াজ দিবেন, মশলা দিবেন, তাহলে এরকম পারফেক্ট একটা গ্রেভি পাবেন। আর এতে কিন্তু রুটি, নান ব্রেড, প্লেন রাইস, পোলাও, খিচুড়ি, পিঠা সব কিছুর সাথে খুব ভালো যায়। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান, দিস ইজ সো ডিলিশিয়াস ফুড।